হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? একটা মসজিদের জন্য বাজেট পেয়েছে, কিন্তু এই বাজেট নিতে আমাদেরকে 2,50,000 টাকা ঘুষ দিতে হয়েছে, ওই মসজিদে নামাজ হবে কিনা জানতে চাই। অধিকাংশ কমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়, পরনিন্দা চর্চা করা হয়, অথচ জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না। তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে? মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা? আমি একজন দলিল লেখক, দলিল করতে গিয়ে অনেক সময় অফিসারকে ঘুষ দিয়ে দলিল করতে হয়, কিন্তু আমি কোনো ঘুষের টাকা নেই না। অফিসার যে পরিমাণ চায় সে পরিমাণ টাকা আমার দলিল গ্রহীতা ক্লায়েন্টের কাছ থেকে নেই, তাই দিয়ে দেই, আমার গুনাহ হবে কিনা? ভাই, যদি এমন হয় যে এছাড়া কোনো উপায় নাই, সে ঘুষ ছাড়া কোনো দলিল করে না, নিরুপায় আপনি এবং আপনার কাছে আর কোনো পেশা নাই, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে যে আপনি ঘুষ দিচ্ছেন এর কারণে আপনার গুনাহ হবে না, কিন্তু সে গ্রহীতা সে তো অবশ্যই হারাম খাচ্ছে যে ঘুষ খাচ্ছে। আর আপনি যদি এই পেশা ছেড়ে অন্য কোনো পেশা যাওয়ার সুযোগ থাকে, তাহলে হারাম নিজে না খাইলেন কিন্তু দেওয়া তো লাগলো, হারামের সাথে জড়াইলেন, তো এটা থেকে বাঁচার জন্য আপনার পেশা পরিবর্তন করা উচিত, আল্লাহর জন্য ত্যাগ করলেন। এরপরে প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার, এর সাথে নজর লাগা না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে, কারণ ওটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলো এখন তাকালে বদনজর লাগতে পারে। বুঝেন নাই কথা? বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? এক নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে, রাতের শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোনো লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নেবেন, উজু করা পানি নেবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার, না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, উরে বাবা রে এত সুন্দর এরকম হলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায় তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়, এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে আমরা টেরও পাই না, কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে সুন্দর মেয়ে বাচ্চা মানুষ ও আরও সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন, কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান খেতে ভালো লাউ হয়েছে বা অন্য কোনো ক্ষেত হয়েছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় খালি মেখে দেয়, দেখছেন নি, বলে যে এটা দিলে বদনজর লাগবে না, এগুলো সব ফাউল কাজ, এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না, এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই। মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা হলো ওই ভদ্রলোকের মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতা নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, এক যোগ্যতা এক থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে, ওয়া আতাজ যাকা, পয়সালা হলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, দুনিয়ার ধান্দা কিছু করবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেখানে কাউকে পরোয়া করবে না, এই চার যোগ্যতা যদি থাকে তারা মসজিদ আবাদ করবে। এখন দেখা যাবে অনেক মসজিদে আছে ওই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সদস্য সাহেব নিজেই নামাজ পড়ে না, তো আল্লাহর বান্দা এখনো মসজিদে মুসল্লি হওয়ার যোগ্যতা হলো না, এই কমিটি কিভাবে সদস্য হবে? তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যে মসজিদ কমিটির সদস্য হওয়ার উসিলাতে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসেন, এরকম যদি হয় তাহলে তাকে আগায় আসতে সুযোগ দেওয়া উচিত এবং আন্তরিকতা দিয়ে তাকে দাওয়াত দেওয়া উচিত, কিন্তু ধরে ধরে শুধু পয়সার জন্য বেনামাজি ধরে ধরে কমিটির সদস্য বানানো উচিত না। একটা মসজিদের জন্য বাজেট পেয়েছে, কিন্তু এই বাজেট নিতে আমাদেরকে 2,50,000 টাকা ঘুষ দিতে হয়েছে, ওই মসজিদে নামাজ হবে কিনা জানতে চাই।
ভাই দুনিয়া কোথায় চলে গেছে যে মসজিদের টাকা ছাড়াইতে গেল কি দেওয়া লাগে ঘুষ দেওয়া এই ঘুষখোরগুলার তো জাহান্নামেও জায়গা হবে কিনা আল্লাহ জানে আহা ভাইরা আমার আমি একটু আগে বলছি মসজিদ কমিটির লোকদের মেরুদণ্ড থাকা উচিত ঘুষ দিয়া মানুষ তোমাকে টাকা দান করছে আল্লাহর ঘরে খরচ করার জন্য ওই টাকা ঘুষখোরে ঘুষ দিবা তুমি এটা জায়েজ হবে না তুমি ওই টাকা দিয়া মসজিদের জন্য টাকা ছাড়ানোর দরকার নেই বলবা ঘুষখোরের মুখের উপরে যে 2,50,000 কেন পুরো টাকা তুমি খাইয়া ফেলাও আমরা হারাম দিয়া তোমার কাছ থেকে আল্লাহর ঘরের টাকা নেব আমাদের ঘর পাকার দরকার নাই কাঁচা ঘরে নামাজ পড়বো সব আরো বেশি হবে এখন যে ভাব চক্কর তাতে মনে হয় যত চকচক হবে মসজিদ মনে হয় সব তত বেশি হবে আসলে কি ব্যাপারটা তাই এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে হবে আমাদের মসজিদের চকচক দরকার নাই আমরা হালাল টাকা চাই কথা কি বুঝাতে পারছি অতএব ভাইরা আমার এই ঘুষ দিয়া মসজিদের টাকা ছাড়ানো জায়েজ হবে সাম্প্রতিককালে আমরা দেখতে পাই অনেক যুবক দিনের পথে প্রত্যাবর্তন করছে কিন্তু কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে কিছু কিছু যুবক আবার বিপথে চলে যায় তারা তাদের অন্তরের নূর হারিয়ে ফেলে সেই সব যুবককে কিভাবে অন্তরের নূর টিকিয়ে রেখে ইমানের শক্তিতে বৃদ্ধিতে সচেষ্ট হয় ভাইরা আমার ইমান আনার পর আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক চোখের জেনা থেকে বাঁচতে হবে যুবকদের জন্য এটা হলো সবচেয়ে বিষের মতো যে চোখ দিয়ে আমি কোনো পরনার দিকে দেখব না কান দিয়ে কোনো মিউজিক সহ গান শুনবো না এই দুইটা জিনিস যদি থেকে বাঁচতে পারেন আর হারাম খাওয়া উপার্জন থেকে বাঁচতে পারেন দেখবেন আপনি ইমানের নূর পাবেন ঈশা আপনি কিছুদিন করে দেখেন দেখবেন ইমানের নূর পাবেন ভালোতে স্বাদ পাবেন নাম্বার তিন নেককার ভালো নেককার মানুষদের সাথে থাকবেন আল্লাহওয়ালা আমলওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে মানুষগুলোর সাথে যারা হারামের ধারে কাছে যায় না জীবন গেলেও তাদের সাথে থাকবেন নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আমার রব হেদায়েত যেহেতু একবার দিছেন আর আমাকে পথভ্রষ্ট করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাআল্লাহ হেদায়েতের উপর রাখবেন এই দিনে সিরাতাল মুস্তাকিম যখন পড়বেন হেদায়েত চাইবেন চোখের পানি ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন অধিকাংশ কমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয় পরনিন্দা চর্চা করা হয় অথচ জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে ভাইরা আমার কওমি আলিয়া এই দুই প্রতিষ্ঠানই ইসলামের প্রতিষ্ঠান একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা এটা কি এক সময় এদেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময় আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন কালের আবর্তে হয়তোবা একধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা আমল আখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনও তৈরি হচ্ছে দলে দলে আবার কমি মাদ্রাসাও কালের আবর্তে সবসময় যে এর ধার এর যে ঐতিহ্য এর আমল আমলি পরিবেশ পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয় অবস্থার অবনতি ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তাআলা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু কমই হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা আলিয়া হয়ে কমিকে প্রতিপক্ষ মনে করা ভাইরা আমার এটা অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি এক আলেম এসে আমাকে বললেন ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না আমি বললাম কাদের কাদিয়ানিদের ক না না সেটা না তাহলে কাদের খ্রিস্টান মিশনারিদের ক না সেটাও না আমার নাম পুরা উত্তর অঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার সাথে একটু ভিন্ন মত আছে আপনি বলতেছেন এটা আমার না আমি তো মনে করি এটাও আমার এটাও আমার মুসলমান ছোট কলিজার হবে না তার কলিজাটা একটু বড় হবে আপনি একটা ধারাকে উপকারী মনে করেন আলহামদুলিল্লাহ সে ধারা খেদমত করেন আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না ভাইরা আমরা বহু কামড়া কামড়ি করছি বহু এরকম রেশারেশি করছি বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই নফস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র অতএব এই সমস্যা শুধু কোন বিশেষ কয় মাদ্রাসা যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না হতে পারে কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কমে আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ ভাইরে নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন কমি হোক আর আলিয়া হোক এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান এই সবগুলো ওলামায়ে কেরাম তৈরির কারখানা
আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আজ বেশি কাজ দিচ্ছে, কালকে আল্লাহ না করুক আরেকজন কিনে আল্লাহ কাজ নিতে পারেন। আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নেবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক না বেঠি? অতএব আমরা ব্যক্তিগত ভাবে এসব নিয়ে রেশারেশি করবেন। এলাকাতে আলী এবং কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভাইরা কওমিতে যাবেন, তাদের প্রোগ্রামে যাবেন, কওমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন, একে অন্যকে সহযোগিতা করবেন। কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে, ঠিক না ঠিক? আমাদের আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম? আপনি দেখে দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে, প্রতিপক্ষ মনে করে, যখন বিদেশ চলে যায় নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া যায় না, অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায়, ওখানে দেখবেন একটা দেশি মানুষ তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয় আমার দেশি ভাই। যারা বিদেশে থাকেন তারা এটা টের পান, যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত পার্থক্য ওখানে আর থাকে না। কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে, তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না, নিজের দেশি ভাইটা যেরকম করে। ভাইরা আমার, ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওগুলো যখন জানতে পারবেন তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয়ে মত পার্থক্য আছে, তিনি একটাকে সঠিক মনে করেন, আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন, এরপরও দিন শেষে তিনি আপনার ভাই, আপনার সহযাত্রী, আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক। হযরত মাওলানা আবরার লক্ষ সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারতের একজন বড় আলেম দীন ছিলেন, তিনি বলতেন দিন কে হার কাম করনে ওয়ালো কো রফিক সমঝো ফরিক না সমঝো, যারাই দিনের জন্য ইসলামের জন্য ইসলামের কল্যাণে কাজ করে, মেথড যাই হোক না কেন, যদি আহলে সুন্নাহ জামাতের অনুসারী হয় তাকে তুমি তোমার বন্ধু মনে করবা, শত্রু মনে করবা, গ্রুপ মনে করবা না। কিসের গ্রুপ? সে আমার ভাই, হয়তো তার পদ্ধতি ভিন্ন আমার পদ্ধতি ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করেন। মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে? অতএব বিভেদ এবং পার্থক্য, বিশেষ করে শত্রুতা, বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায়ও আমি করব না, আমি তার বিষদগার করব না। আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা। শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে, ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলো জিগান, ডানে বামে আতায় বেড়ান, কি দিয়া জ্বালানি করছেন ওটা বিষয় না, ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটাকে চুরি করে আনছেন কিনা। আর যখন আয়ল ঠেলে তার দিয়ে আপনার চাউল বানায়া, ধান চাষ করে চাল বানায়া, তারপরে এসে আনতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টনটন করে বাজবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্নাবাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়, পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো, যেহেতু পাতিলে ঢুকে নাই। অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গেলে এই সময় যদি সুন্নত নামাজের মধ্যবর্তী অবস্থা দুই বা তিন রাকাতে থাকি, তখন কি সুন্নত নামাজ চার রাকাতে পরিপূর্ণ করব, নাকি দুই বা তিন রাকাতেই সালাম ফিরিয়ে ফরজ শুরু করব? ভাইরা আমার, ফরজ নামাজের আগে জোহরের সুন্নত পড়তেছেন, দ্বিতীয় রাকাতে আপনি আছেন, একামত শুরু হয়ে গেছে, তাহলে দ্বিতীয় রাকাতে সালাম ফিরে ফেলবেন আর চার রাকাত পড়বেন না। কারণ ইদা উকিমাতিস সালাত ফালা সালাতে ইল্লাল মাকতুব, হাদিস শরীফে আসছে নামাজের একামত শুরু হয়ে গেলে আর ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য দ্বিতীয় রাকাতে যেহেতু আসেন, একটা স্টেশনে আসেন, এবার আত্তাহিয়াত পড়ে দুরুদ পড়ে সালাম ফিরে আপনি জামাতে যোগদান করেন। কথা বুঝাতে পারছি? আর যদি তৃতীয় রাকাতে থাকেন তাহলে সেক্ষেত্রে সাথে তাড়াতাড়ি করে আরেকটা রাকাত
যোগ করে এরপরে আপনি জামাতে যোগদান করে ফেলেন। কারণ চতুর্থ রাখাতে যায় স্টেশন, তৃতীয় নম্বর রাখাতে তো আপনি সালাম ফিরাইতে পারবেন না, তাড়াতাড়ি করে আরেকটা রাখাত করে তারপর আপনি জামাতে যোগ দিবেন। হিজবুত তাওহিদ বলে গাজ বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহিদের ভাইরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিং এর মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে, এরা বেশিরভাগ, এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম, ইমাম না কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না, আরবি বোঝা তো পরের কথা, আরবি বোঝা তো পরের কথা, কোরআন আয়াতটাও পড়তে মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট টাকুন নিচে প্যান্ট, যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে মহিলাদেরকে সামনে বসায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে নারীদেরকে পিছনে রাখতেন। এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদের দিকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের এমামরা সামনে আনায় বসে, এরা বলে সব আলেম ওলামারা সব খারাপ গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ফা হুয়া হালাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছেন। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধ বিশুদ্ধকার করা, আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধকার করলে আর ইসলামই থাকে না, করোনা দেশ কার কাছে থাকবে? এরাই তো করোনা ইসলামের ধারক বাহক, ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার এক ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে এদের বিভ্রান্তিগুলো, তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি, ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন।